নবীজির একজন সাহাবি ছিলেন তার বিভিন্ন তাআলা আনহা এই বাড়িরা আল্লাহ রসুলের কাছে অভিযোগ জানায় বিভিন্ন মানুষের কাছে যে এই স্বামী এখন তার পছন্দ না স্বামী গোলাম এই কারণে স্বামীর ব্যাপারে ওনার একটু অপছন্দনীয়তা আছে কারণ স্বামী হলেন গোলাম তো মুঘিস রি আল্লাহ তালা নবীজির কাছে আসছেন আবু দাউদের বর্ণনা দুই হাজার দুশো একত্রিশ নাম্বার হাদিস আছে আবু বুহারীর বর্ণনা আছে তো মুগিস রদি আল্লাহ তাল নবীজির কাছে এসে বললেন ইসফা আলে ইসফা ইয়া রসুল আল্লাহ ইলা বারিরা হুজুর আপনি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করেন স্বামী আইসা বলতেছে বিবির কাছে সুপারিশ করত এই যুগেও কিন্তু এরকম স্বামী আস বেচারারা বিবিদের দ্বারা খুব নির্যাতনের শিকার থাকে নবীজি সাল্লা আলি সাল্লাম বাড়িরাকে উপদেশ দিলেন ওয়াস করলেন ওয়াস করার আগে বললেন ইত্তাকিল্লা বারিরা আল্লাহকে ভয় কর ফাইন্যা হুজাউ যুগ বারিরা রতি আল্লাহ তা আল্লাহ আনহা আল্লাহ নবি বললেন বারিরা আল্লাকে ভয় কর ফ আইন্না হুজা মনে রাখবা মুভিজ তোমার স্বামী ও আবু দিকি তোমার সন্তানের পিতা তুমি যাকে এখন দেখতে পারো না যার যার ব্যাপারে তোমার কাছে এখন একটু খারাপ লাগে যাকে তুমি দেখতে পারো না যে তোমার কাছে এখন একটু অপছন্দনীয় পাত্র এই অপছন্দনীয় মানুষটা তোমার স্বামী তার ব্যাপারে আল্লাহকে ভয় করো আর মনে রাখবা সে তোমার সন্তানের বাবা নবীজি বললেন আল্লাহকে ভয় করো সে তোমার সন্তানের বাবা সে তোমার স্বামী জায়দিবনে হারেসাকে বললেন আল্লাহকে ভয় করো তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো স্ত্রীকে নিজের কাছে রেখে দাও আল্লাহ আমাদের সকলকে তাক অর্জন করার তৌফিক দান করেন পাঁচ নাম্বার তাকওয়ার জায়গা কল বলেন তাকওয়ার জায়গা কোথায় কল মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে কল আরু সৌল্লাহি সল্লাল্লাহ আলেহ নবীজি নবেজি বলেল্লাহ তাহাসাদু তোমরা পরস্পর হিংসা করো না ওয়ালা তানাজাসু পরস্পর বিদ্বেষ পোষণ করো না ওয়ালা তাবাগাদু পরস্পর ধোঁকাবাজি করবা না ওয়ালা তাদাবারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না ওয়ালা ইয়াবিউ মালা আলা ইবাদিন একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও বলেন আমরা সবাই ভাই ভাই বলেন আমরা সবাই ভাই ভাই আমরা হিংসা করব না আমরা ধোকাবাজি করব না আমরা বিদ্বেষ পোষণ করব না আমরা কারো ক্ষতি করার জন্য শত্রুতা করব না এগুলা নবীজি আমাদেরকে বললেন তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও এরপর আল্লাহ রসুল বলেন আল মুসলিম ওয়াকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই বলেন তো আমরা পাশাপাশি একজন আরেকজনের কি এখানে আমরা সবাই মুসলমান তো নবী বললেন মুসলমান মুসলমানের এরপর কি বলে দেখেন মুহু ভাই ভাইকে অত্যাচার করতে পারে না আল্লাহ নবী বলে দিলেন মুসলমান মুসলমানের ভাই ভাই ভাইকে অত্যাচার করতে পারে না ওয়ালা ইয়াজলুহু ভাই ভাইকে অপদস্থ করতে পারে না ওয়ালা ইহকুরুহু ভাই ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারে না ভাই ভাইকে অন্যের সামনে অপমান করতে পারে না বিহাসবিবির ইম্মিনাশ শাররি আই ইহকির আখাহুল মুসলিম নবীজি বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে নাউজুবিল্লাহ আমি ওনাকে কারো সামনে অপমান করলাম আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়ামালুহু মালুহু ওয়া নবীজি বলেন আমি যেমন তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম মনে রাখবা সারা দুনিয়ার সকল মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের জন্য হানি করা হারাম মুসলমান মুসলমানের মুসলমান সম্পদ লুণ্ঠন করা হারাম কি বললেন মুসলমান তোমরা ভাই ভাই তোমরা একজন আরেকজনের উপর অত্যাচার করবা না অপদস্থ করবা না করবানা করবা না এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটাবানা এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করবা না এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত হরণ না। আমি নবী মুসলমান মুসলমানের জন্য সম্পদ রক্ত ইজ্জত আমি এক মুসলমান আরেক মুসলমানের এই বিষয়গুলা সম্মানিত ঘোষণা করলাম বুখারী সাতষট্টি নাম্বার হাদিসে আছে এই মক্কা যেমন পবিত্র জিলহজমান যেমন পবিত্র এই শহর যেমন পবিত্র এই দিন যেমন পবিত্র আল্লাহ রুসুল বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে এই মক্কার মতো এই জিলহজ মাসের মতো এই দশ তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম তাহলে মুসলমান মুসলমানের বলেন সবাই ভাই বলেন মুসলমান মুসলমানের ভাই তো মসজিদে গিয়ে এইদি কাতারে দাঁড়াইতে গিয়ে এটি ঝগড়া লেগে যান কুই ভাই হলাম আমরা মসজিদে গিয়ে কোনো কারণে যদি একটু আপনার সাথে যায় দেখে পারেন না মসজিদে গিয়েও আপনার এই পাওয়ার কি অবস্থা মসজিদে লেগে গেছে আর কি হয়তো কোন হয়তো লেগে গেছে ভুলে আপনি তো পুরা ফায়ার মসজিদের ভিতরে যদি আপনার অবস্থা এই ফায়ারগিরি হয় তো বাহিরে কি হবে নবীজা বলছে আপনি না ওনার ভাই আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন এরপর নবী বলেন আর তাকুয়া হা শুনা আত্তা কুয়া হা শুনা সালা সামার র তিনবার বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে এর মানে কারো কলমের মধ্যে যদি তাকুয়া থাকে রাতের অন্ধকার দুইটা তিনটার দিকে যখন রাস্তা দিয়ে আরেকজনের প্রজেক্টের পার দিয়ে হারবে হাঁটার সময় শয়তান মাথার মধ্যে কু বুদ্ধি দিবে তার প্রজেক্টের মধ্যে তুই বিষাক্ত কিছু ছেড়ে দে তখন আপনি চিন্তা করবেন না না আমার মুসলমান ভাইয়ের প্রজেক্ট তখন আপনি চিন্তা করলেন আমি তার সম্পদ লুণ্ঠন করা আমার জন্য হারাম জানেননি কেন আপনি এই সম্পদ লুণ্ঠন করা হারাম মনে হয়েছে কারণ আপনার কলবের মধ্যে তাকুয়া ভয়াস মসজিদের সামনে গিয়ে দেখলেন জুতা নিয়ে খুব দ্রুত দূর হয়ে গেছেন ঘাটলা থেকে অজু করছেন আপনার জুতার নিচে ময়লা লাগছে মসজিদে দ্রুত দৌড়ে গিয়ে মসজিদে ঢুকবেন ইতিমধ্যে দেখলেন মানুষের খুব সুন্দর সুন্দর জুতাগুলো মসজিদের সামনে তখন আপনি চিন্তা করলেন জামাত ধরতে হবে তো জামাত ধরতে গিয়ে আপনি কি করলেন এই ময়লা জুতাগুলা আপনি অন্যদের ভালো জুতার উপরে রেখা ঢুকলেন কিন্তু ঢুকার মুহূর্তে আপনি চিন্তা করলেন না জুতাটা আসতে আমি অন্য একটু পিছনে রাখা দরকার অথবা এমনভাবে ভাবে আমি এখান থেকে নেওয়া দরকার যেন আমার কোন মুসলমান ভাইয়ের এই জুতাগুলোর উপর পানি না পরে কাদা না পরে শীতের দিন তার জুতাটা ময়লা হলে সে কষ্ট পাবে আপনি জানেন কেন করছেন এটা আপনার কলবে আল্লাহর ভয়স আপনার মাঝে যখন তাকুয়া থাকবে এই ভুলগুলো আপনার দ্বারা হবে না আপনি না দুইটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে ওই পাশে যেতে পারবেন ধান খেতের দুই পাশে দুইটা বড় রাস্তা আছে ওই দুই রাস্তা দিয়ে ওপাশে যেতে পারবেন দুই ধান খেতের মাঝে চিকন একটা আইল আছে এটা দিয়েও রাস্তা পার হতে পারবেন আপনি চিন্তা করলেন দুই ধান খেতের মাছ দিয়ে যদি আমি যাই আমার শরীরে দুই ধান খেতের কিছু ধান আমার কাপড়ে লেগে যেতে পারে দুই চারটা ধান ওপাশে উঠে যাবে আপনি চিন্তা করলেন আমি দুই মুসলমান ভাইয়ের ধান খেতের মাঝে দিয়ে যাব আর পাঁচ সাতটা ধান আমি তাদের ক্ষেতের নষ্ট করব না 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 আমি এটা না করে আমি দুই পাশের দুই রাস্তা অবলম্বন করতে পারি পারি উপাস দিয়ে যাই না হয় ওই পাশ দিয়ে যাই জানেন আপনি মাঝখান দিয়ে কেন জাননি কারণ আপনার ভিতরে তাকুয়াস তো বলছিলাম রসুল সাল্লা সাল্লাম বলেন তাকোয়া হা হুনা তাকোয়া হা হুনা তাকোয়া হা হুনা এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া আপনার মুসলমান ভাইয়ের একটা ভালো ফসলই জমিন এটার পাশে আপনি আপনার ছাগলটাকে রাখতে গেলে আপনি চিন্তা করলেন একটু এদিক সেদিক হলে আমার ছাগল তার ক্ষেতের মধ্যে ঢুকে যেতে পারে আপনি এই টেনশনে ছাগলটা ওখানে না রেখে একটু অন্য জায়গায় রাখছেন যেখান থেকে তার ফসল নষ্ট করার আশঙ্কা নাই আপনি এটা কেন করছেন জানেন আপনার ভিতরের তাকুয়াস। তাহলে কথাগুলা কি মনে থাকবে তো এই তাকুয়ার জায়গা কলবে বলেন তাকুয়ার জায়গা কোথায় কলবে তো আল্লাহর ভয় যখন থাকবে ছোট ছোট কোনো কারণেও মুসলমানকে আমাদের দ্বারা কষ্ট দেওয়ার হবে না কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহ আমাদেরকে তাকু অর্জন করার তৌফিক দান করেন তাকো আর অনেকগুলো উপকারিতা আমরা মনে রাখি এক নাম্বার। আপনি যদি মোত্তাকি হয়ে যান আমি যদি মুত্তাকি হয়ে যাই আল্লাহ আমাকে ভালোবাসবে আপনাকে ভালোবাসবে আমরা মোত্তাকি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন হাঁটতে হাঁটতে শয়তান আপনাকে বলে যে একটা নারী রাস্তায় বের হয়েছে হাদিসে আসছে ইজা খরজাত ইস্তাস রফা হাস শায়তান নারী যখন রাস্তায় বের হয় শয়তান এই মেয়েটাকে পুরুষের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে ইবলিস বারবার কয় মেয়েটার দিকে তাকাও আল্লাহ কয় না না নিচের দিকে তাকাও ইবলিস কয় নারীর দিকে তাকাও আল্লাহ বলছে নিচের দিকে তাকাও আপনি চিন্তা করলেন কি করব। আপনি বারবার নিচের দিকে তাকিয়ে আছেন উপরে আপনি তাকাইতেছেন না কেন কারণ আপনার ভিতরে তাকোয়া আছে এই যে আপনি তাকোয়ার কারণে নারীর দিকে বারবার ইবলিস বলার পরেও তাকাইলেন না ইন্নাল্লাহ আই হিব্বুল মুত্তকিন আল্লাহ মাক রব্বুল আলামিন সুরেত তাওবার চার নাম্বার আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন এই যে তুমি শয়তানে বারবার বলার পরেও তাকাও নাই আমি আল্লাহ তোমাকে ভালোবাসি সুরা তাওবা চার নাম্বার আয়াত ইন্নাল্লাহ হায় হিবুল মুত্তকিন মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসা এ হলো এক নাম্বার উপকার দুই নাম্বার যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন সুরা আরফের একশো ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন ওসিয়াত রহমাতি ওসিয়াত কুল্লা সেই আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে ফাসা আক্তুবুহা লিল্লাযীনা ইত্তাকূনা ওয়া ইউতূনা যাকাত আল্লাহ মাকরবুল আলামিন বলেন ফাস আতুবু তখন যারা তাক অবলম্বন করে আমি আল্লাহ রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিব তাহলে যারা মোত্তকী তারা আল্লাহ রহমতের চাদরের মধ্যে চলে যায় সোহানল্লা তিন নম্বর যারা তাকো অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন সোহানল্লা সুরায়ান হালের একশো আঠাইশ নম্বরতে আল্লাহ বলেন ইন্ন আল্লাদিনত কৌল্লাদিনা হুম মহসিনুন নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকো অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল বাসে আপনি ভৈরব থেকে কুলিয়ার চর আসলেন নামার পর হঠাৎ আপনার মনে হলো আমি তো বাস বাড়া দিই নাই মাথার মধ্যে আসছে আমি যেই বাসে আসছি ওই বাসের রেও আমি চিনি বাসের হেল্পারকেও আমি চিনি প্রায় সময় যেহেতু আমি এই রাস্তায় চলাচল করি আমি বাসটাকেও চিনি বাসের কন্ট্রাক্টর হেল্পার সবাইকে আমি চিনি পরের দিন আপনি আবার দাঁড়িয়ে রইলেন কন্ট্রাক্টারে দেখলেন দেখার পর বললেন গতকালকে আমি কুলিয়ার চর এসেছিলাম আমি তোমার টাকাটা দিতে ভুলে গিয়েছি টাকাটা নিয়ে নাও পাঁচ টাকা দশ টাকা বা যত টাকা ভাড়া আল্লাহ বলেন ইন আল্লাহ তুমি টাকা ফিরিয়ে দিছো আমি আল্লাহ তোমার সাথে আছি আপনার ভিতরে যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে আপনি কিন্তু মেরে দিলে পারতেন যে আমি দিলাম না না আপনার ভিতরে ভয় আসছে চিচ্ছি আমি কেন আমি তারটা মারবো আপনি ভাড়াটা ফিরিয়ে দিছেন পরের দিন দাঁড়ায় রয়েছেন আসছে ভাই কালকে তোমার বাসে আসছিলাম মনে নাই ভুলে আমি নাই গেছি না টাকাটা নিয়ে নাও রিক্সা দিয়ে আসছেন পঞ্চাশ টাকা ভাড়া রিক্সাওয়ালা আপনার সাথে চুক্তিবদ্ধ পঞ্চাশ টাকার আমার পর আপনি চল্লিশ টাকা দিলেন বেচারা মনে করছে মনে হয় এই চল্লিশ টাকার ভিতরে আর দশ টাকা আছে মানে উপরে দুইটা বিশ টাকা ভিতরে দশ টাকা লোকটা চলে যায় আপনিও চলে আসলেন পকেটে হাত দিয়ে বুঝতে পারলেন আমি তাকে পঞ্চাশ দিই না দিছি চল্লিশ ওই লোকটা বাসায় যায় বাড়িতে যাওয়ার পর খুলে দেখে লোকটা তো আমাকে দশ টাকা কম দিছে তাকে আপনিও চিনেন সেও আপনাকে চিনে পরের দিন বাজারে দেখা হয় ভাই কালকে তোমার রিক্সা দিয়ে গিয়েছিলাম দশ টাকা দিই নাই নাও ইন্নাল্লাহ আল্লাহ দিন বলেন নিশ্চয়ই আমি তোমার সাথে আছি যারা তা অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছি এটা কঠিন বিষয় কত যে টাকা এরকম মেরে দেয় মানুষ কিন্তু আবার ফিরিয়ে দেওয়াটা এটা যে আপনি কত বড় কাজ করছেন হতে পারে এটাই আপনার নাজাদের কারণ হয়ে যাবে চার নাম্বার যারা তাকওয়া অবলম্বন করবেন দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও ভয় নাই আল্লাহ স্পেশাল ভাবে পার করার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াবানী বানি আদম ইম্মা ইয়াতিয়ন্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাহ বলেন হে আদম সন্তান তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসুল যায় যাওয়ার পর যখন তোমাদের কাছে গিয়ে আমার আয়াতসমূহ শোনায় ফামানিততাকা যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে নবীরা নাই নবীর ওয়ারিশ ওলামারা আছে এই যে আমি একজন নবীর ওয়ারিশ আজকে আপনাদেরকে আমি বললাম ভাই এই কাজটা তাকওয়া আমি আপনাদেরকে বলে দেওয়ার এবার আপনারা চিন্তা হ্যাঁ ঠিকই তো আরেকজনের ফসল নষ্ট করা ঠিক না আরেকজনের দুই টাকা মেরে দেওয়া ঠিক না আরেকজনের পাঁচ টাকা ভাড়া নষ্ট করা ঠিক না আল্লাহ বলেন এই যে আমার আয়াত শুনলা শোনার পর তাকে অবলম্বন করলা আমল সংশোধন করলা ফালা খৌফুন আলাইহিম আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম তারা চিন্তিত হবে না আল্লাহ দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আখেরাতেও ভয় নাই চিন্তা নাই আল্লাহ তাদেরকে পার করে দিবেন চিন্তিত হবে না পাঁচ নাম্বার যারা তাকোয়া অবলম্বন করবেন আল্লাহ এমন একটা নূর দিবে আপনাদেরকে এই নূরের সাহায্যে দুনিয়াতেই চলতে পারবেন মানে ওই নূরের সাহায্যে যখন চলবেন ওই নূর আপনাকে গুণা করতে দিবে না তাকোয়া অবলম্বন করলে যেই নূরের সাহায্যে আপনি চলবেন ওই নূর আপনাকে গুণা করতে দিবে না সুরায় হাদিদের আটাইশ নাম্বার আয়াতটা শোনেন ইয়া আইজুহল্লাদিনা আমারুত্তকুল্ল হে ইমান দার গণ তোমরা আল্লাহকে ভয় কর ও আমিনু বিরসুল ইখি আল্লাহ রসুলের উপর ইমান আন আল্লাহ রসুলকে তোমরা বিশ্বাস কর রসুলের উপর ইমান এ নে না রসুলকে বিশ্বাস করে নাও ইউতিকুমকি ফ্লেইন রফমাতিহি আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সব দান করবেন কি সব এরপরে কি কয় দেখেন ওয়া যে আল্লাহকুম আল্লাহ এমন নূর দান করবেন তম সুনাবিহি ওই নুরের সাহায্যে চলতে পারবা নুরের সাহায্যে চলতে পারবা ওয়া ফিল্লাহকুম তোমাদের জিন্দগির সব গুনাগুলা মাফ করে দিবেন ওল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমা শীল আল্লাহ দয়ালু তাকেও অবলম্বন করেন এমন এক নূর পাবেন এটা আপনি দুনিয়ার কাউরে দেখাইতে পারবেন না হাঁ তবে অন্তরে এটার সাপ গ্রহণ করতে পারবেন ছয় নাম্বার। যারা তাকুয়া অবলম্বন করবেন ইবলিস আইসা খোঁচাবে ইবলিসের এই খোচা তাকোয়া আপনাকে এই খোঁচা থেকে হেফাজত করবে সুরে আরফের দুইশো এক নম্বর আয়াত আল্লাহ বলেন ইনল্লাদিন আত্াক ইদা মাশ্বাহুম ত ইফুম্মিনা নিশ্চয়ই যারা তাকোয়া অবলম্বন করে ইদা মাশ্বাহুম ত ইফুম্মিনাশাহী শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে মোবাইল চালায় রাতের বেলা শয়তান কয় একটু নাটক দেখলে কি হয় ইবলিস এসে বলবে কোথায় একটু সিনেমা দেখো কি হবে এটা হতে পারে আপনার এটা মানুষকে ইবলিস এই ধোকা দিতে পারে তাজাক্কারু তখন আপনার আল্লাকে স্মরণ হয়ে যায় না না তাজাক্কারু আল্লাহকে স্মরণ হয় কেন স্মরণ হয়ে জানেন কারণ আপনি তাকুয়া অবলম্বন করেছেন ওই তাকুয়ার কারণে আল্লাহকে আপনার স্মরণ হয়ে যায় ফাই দা হুম সিরুন তখন তার দৃষ্টিশক্তি খুলে যায় ওই দৃষ্টিশক্তি খুলে যাওয়ার পর ইবলিসকে সে প্রত্যাখ্যান করে না না আমি গুণা করব না সুবহানাল্লাহ ইন্না দিনা তাকও যারা তাক অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করলে তখন তারা আল্লাহকে স্মরণ করে না আমার রব এটাকে গুণা বলেছেন এটা গুণা আমি এটা করব না আমার হাবিব বলেছেন এটা গুণা আমি এটা করবো না ফাইজা হম্ম তাদের অন্তর্দৃষ্টি তাদের চোখ খুলে যায় তাদের দৃষ্টি খুলে যায় তাদের চোখ দৃষ্টি এমনভাবে খুলে যায় তাদের দিল বুঝতে পারে শয়তান আমাকে গুণা করাইতে চায় আল্লাহ তাকওয়ার কারণে তাকে হেফাজত করে নেয় সাত নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বিরাট প্রতিদান দান করে সুবাহান আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ বিরাট দেয় আল্লাহর বিরাটটা কেমন হতে পারে মহা প্রতিদানটা কেমন হতে পারে সুরায় তালাকের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সব গুণাগুলা আল্লাহ মাফ করে দেয় ওয়ে অজিমলা আজি র আল্লাহ তাকে বিরাট প্রতিদান দেয় সুবাহান আল্লাহ ছয় নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেয় সুরে আর ফের ছিয়ানব্বই নাম্বারত আল্লাহ বলেন ওয়ালা আল্লাহ লাল কর আ মানুহ ফাতাহনা হিমবার কাতিম মিনিট সামা ইওয়াল আট গেরামবাসী যদি ইমান আনতো যদি তাকুয়া অবলম্বন করত এ গেরামের নাম কি গোবরিয়া গোবরীয়াবাসী যদি ইমানদার হন তাকেও অবলম্বন যদি করেন আল্লাহ কয় তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিব তারা যদি ঈমান আনত তাকেও অবলম্বন করতো আমি তাদের জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিতাম এটা বিশ্বাস করেন আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই তাকেও অবলম্বন করেন গুনাহ করেন না আপনাদের ঘরে যে আল্লা থেকে বরকত দিবে আপনি টেরো পাবেন না নয় নাম্বার যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে এটা একটু জোরে বলেন বলেন তো যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবে আবার বলেন কোথা থেকে সূরা তালাকের দুই তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয় ও আর জুকমিন হাইসুল্লায় আখতাসিম আল্লাহ তাকে রিজিক দেয় এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না এমনভাবে আল্লাহ তা আর রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে না গুনাহের পথে পাবা রায় না সুদের দিকে পাবা আর না মানুষ আপনারে বুঝাবে যে ওই পথে যাও কিছু টাকা আসবে ওই পথে যাও কিছু টাকা আসবে না আমি আল্লাহকে ভয় করি আমি গুনাহের পথে পাবারাব না আল্লাহ র ওয়া না ঠিক আছে আমি তোকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করছি আল্লাহরে ভয় করেন গতবার ফসল কইরা বিশ হাজার লাভ 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 হইছে আপনার এবার ফসলে চল্লিশ হাজার আল্লাহ দিবে না এটার কি নিশ্চয়তা আছে আল্লাহ দিতে পারেন আল্লাহ কোথেকে দিবে আপনি জানেন না আল্লাহ তো বলছে তুমি জানতেও পারবা না আমি কোথেকে দিব এটা কেন বিশ্বাস করবেন না আল্লাহ তো বলছেন যে তুমি জানবাও না কোথেকে দিব দশ নাম্বার যারা মোত্তাকি হবে বলেন আমার সাথে শত্রুদের বলেন শত্রুদের চক্রান্ত ক্ষতি করতে পারবে না কি বললাম শত্রুদের চক্রান্ত মোত্তাকির ক্ষতি করতে পারবে না সুরা আলী এমরন একশো বিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইনতাম সসকুম হাসানা তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে মুমিনদের যদি কোনো কল্যাণ হয় তাছাড়া হুম শত্রুরা কষ্ট পায় চেহারাটা কালো হয়ে যায় ুভহুম গ আ তোমাদের জীবনে যদি কোনো কলা নাশ। ইনতাম সাস্কুম হাসানা। তোমাদের জীবনে যদি করলা নাসে। তাুহুুম তাদের জীবনে কালো হয়ে যায় তাদের চেহারা কালো হয়ে যায় ও ইু সিভহুম সেগি এতু বিহা ও ইনতাম সাসকুম হাসানা ইনতাম সাসকুম হাসানা তাসুহুম তোমাদের জীবনে যদি কোনো কলা নাসে তাহলে চেহারা কালো হয়ে যায়। আর যদি তোমাদের জীবনে কোনো আল্লাহ অকল্যাণ আসে কোনো অকল্যাণ আসলে তারা খুশি হয়ে যায় তাহলে বলেন আমাদের কল্যাণে বেঈমানরা আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয় আমাদের অকল্যাণে বেইমানরা খুশি হয় বলেন আমাদের কল্যাণে বেইমানরা নারাজ হয় আর আমাদের অকল্যাণে বেইমানরা খুশি হয় আল্লাহ বলেন ইন তসবিরু যদি তোমরা ধৈর্য ধারণ করো তাকু যদি তোমরা মুতাকি হও লায়া দুর্রুকুম কাই দুহুম সেই আ তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাদের চক্রান্ত তোমাদের কোনো কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না তাহলে এটা হলো দশ নম্বর শত্রুদের শত্রুতা চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না তাকে অবলম্বন করলে এগারো নাম্বার তাকওয়া অবলম্বন যদি করতে পারি শুভ পরিণতি আমাদের হবে ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারা কারা মুি হতে চাই যদি মুত্তাকি হতে পারি তাহলে শেষ পরিণতি ভালো ফলাফল মোত্তাকিদের হবে সূরা আরাফ একশো আঠাশ নাম্বার আয়াত আল্লাহ বলেন তার সম্প্রদায়কে বলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য ধারণ করো এরপরে কি কয় ইন্নাল আরদুলিল্লাহ জমিন পুরাটা আল্লাহর ইউরিসুহাবা ইয়াসাউ মিন ইবাদী আল্লাহ যাকে চায় জমিনের উত্তরাধিকার বানায় ওয়াল আকিবাতুলিল মুত্তাকিন শুভ পরিণতি মুত্তাকিদের জন্য বারো নাম্বার যারা তাকওয়া অবলম্বন করে তারা অতীতের কোন ঘটনা থেকে শিক্ষা নেয় অতীতের গজবের ঘটনা থেকে শিক্ষা নেয় অতীতের ভালো ঘটনা থেকে শিক্ষা নেয় সূরা বাকারা 65 66 নম্বর আয়াত আল্লাহ বলেন ওলাকদ আলিম তুমুল্লাদিন আতা দাও মিন কুমফিসাব ফাকুলাহুম কুনুদান অবশ্যই তোমরা জেনেছ তাদের ব্যাপারে যারা সীমালঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে কোনবারের ব্যাপারে দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে লা তাদু ফিসসাব শনিবারের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করো না শনিবারে মাছ ধরতে নিষেধ করছে এগুলো কী করছে আপনার ইস্তা তিহিম হেতানুহুম ইয়মাস তিহিম শুরু আওয়াও মালাস বিতুন লাতা তিহিম কাজালিক শনিবারে প্রচুর মাস আছে আসলে কি করে ওই দিন আটকায় আটকে রবিবারে গিয়ে ধরে আল্লাহ বলছে শনিবারে ধরো না পরে কিবারে ধরে রবিবারে ধরে এক লোক ওই দিন এক জায়গায় আমি কোন জায়গায় আলোচনা করতেছিলাম কহজুর এটাও কোরআনে আছে আমি তো কই আছে এটা উনি আবার কোরআনের গবেষক যে হোক এক ব্যক্তি তো শনিবারের ব্যাপারে আল্লাহ সীমালঙ্ঘন করতে নিষেধ করছেন এরা কি করে শনিবারে আটকায় রবিবারে ধরে তাহলে এটা সীমালঙ্ঘন না আল্লাহ কয় আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও কি এরা বানর হয়ে গেছে কিতাবে আসছে বানর হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আইসা বলতো তোমরা কেমন আছো কি করো চিন্ত বানর বানর হওয়ার পরে কথা বলতো চিন্তু আর বলতো কেন সীমা লঙ্ঘন করলা এরা এদেরকে বলতো আমরা কি করলাম এরা বানর বানর বানাই দিছে আল্লাহ এদেরকে তো আল্লাহ বলেন এই যে বানর বানাইলাম এই ঘটনা পরবর্তীদের জন্য আমি শিক্ষা বানাইলাম জন্য আমি একটা ওয়াজ বানায়া দিছি যারা আমারে ভয় করে ও তারা এটাকে ওয়াজ হিসাবে গ্রহণ করে কি যে আল্লাহর নাফরমানি করলে সীমালঙ্গন করলে আল্লাহ চাইলে যা কিছু বানাইয়া দিতে পারেন তাই সীমালঙ্গন করা যাবে না মোত্তাকিরা ওয়াজ গ্রহণ করে কি মনে থাকবে নি কয় জিনিসের নাম থাকোয়া আলী আলী রাদি আল্লাহ বলছে কয় জিনিস আবদুল্লাহ মাসুদ বলছে তিন জিনিস আলি চারটা বলছে বলতে পারবেন কেউ এক নাম্বার আল খৌফ মিনাল আল আল্লাহকে ভয় করা দুই নাম্বার আমালু আমাল বিতানজিল আল্লাহ যা নাজিল করে সেই অনুযায়ী আমল করা তিন নাম্বার ওয়াল কানা আতুবিল কালিল অল্পে তুষ্ট থাকা চার নাম্বার ওয়াল ইস্তেদাদুল ইয়মির রাহিল আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া না আপনারা ভালো করে শোনেন নাই শুনছেন বলতে পারলেন না একজনও আল্লাহ আমাদের সকলকে তাকু অবলম্বন করে ছোট ছোট গুণা থেকেও যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন